এবার আলোচনায় করোনা ভাইরাসের বাংলা ভ্যারিয়েন্ট। এর আগে বিশ্ববাসী দেখেছে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও ইউকে ভ্যারিয়েন্ট। করোনা পরিবর্তিত এসব রূপ সাধারণ ভাইরাসের চেয়ে 70% পর্যন্ত বেশি সংক্রামক ও প্রাণঘাতী। তবে বাংলা ভ্যারিয়েন্ট ঠিক কতটা ভয়ঙ্কর তা নিয়ে যেন মাথা ব্যথাই নেই কারো। আরও দেখুন রিপোর্টে। করোনা ভাইরাসের ইউকে ভ্যারিয়েন্টের সংক্রমণ করার ক্ষমতা মূল ভ্যারিয়েন্টের চেয়ে 70% বেশি। গত ডিসেম্বরে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছিলেন, নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে। The new variant is out of control and we need to bring it under control and this news about the new variant has been a বাংলাদেশেও হঠাৎ করোনার এমন বিস্তারের সঙ্গে তাল মেলাতে পারছে না দেশের হাসপাতালগুলো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ইউকে ভ্যারিয়েন্ট এসেই গেছে, এ কারণে এত দ্রুত ছড়াচ্ছে। যেহেতু বেশি মানুষ সংক্রমিত হবে তাই বেশি আইসিইউ বা অক্সিজেনের প্রয়োজন হবে। ইউকে ও সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট বাংলাদেশে শনাক্ত হয়েছে ফেব্রুয়ারির শুরুতেই, যদিও এটাকে পাত্তা দেয়নি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমনকি ইউকে থেকে আসা যাত্রীদের স্ক্রিনিংও শুরুতে সেভাবে হয়নি। এসব হেলাফেলার খেসারত এখন দিতে হচ্ছে বলে মনে করছেন অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, বিশেষজ্ঞদের অনেকেই বলছেন নতুন ভ্যারিয়েন্টের করোনার জীবাণু সাধারণ আরটিপিসিআর মেশিনে ধরাও পড়ে না। কিন্তু দুই মাসেও নতুন ভাইরাস শনাক্তে গণ কোনো যন্ত্রপাতিও নেই বাংলাদেশের। বাংলাদেশে করোনা পরিস্থিতি দিনে দিনে আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসপাতালগুলোর সক্ষমতা এখনই ফুরিয়ে গেছে, বিশেষ করে আইসিইউ মিলছে না এখনই। তাই নতুন ভ্যারিয়েন্ট আগ্রাসী হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার 24 ঘণ্টায় 3,554 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR সম্প্রতি 120টি করোনা ভাইরাসের জিন বিশ্লেষণ বা জিনোম সিকোয়েন্সিং করেছে, যার মধ্যে 70% ছিল ইউকে ভ্যারিয়েন্ট। ফলে বাংলাদেশেও ইউকে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন অণুজীব বিজ্ঞানী ডক্টর সমীর সাহা। তিনি বলেন, ইউকে ভ্যারিয়েন্ট আমাদের দেশেও ছড়িয়ে পড়ছে, কিন্তু পরিমাণটা বের করতে পারছি না, কারণ দেশে যথেষ্ট সিকোয়েন্সিং হচ্ছে না। তবে এটা বলতে পারি, ইউকে ভ্যারিয়েন্ট আছে এবং বেশ ভালো পরিমাণেই আছে। তিনি আরও বলেন, ইউকে ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা প্রায় 70 গুণ বেশি এবং আমরা ধরে নিতে পারি আমাদের দেশে এটাই ছড়াচ্ছে। গত জানুয়ারিতে সিলেটে সংক্রমিত হওয়া একজনের শরীরে যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট B117 পাওয়া যায়। রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন গণমাধ্যমকে বলেন, IEDCR এর ল্যাবে মার্চ পর্যন্ত 14 থেকে 15 জনের শরীরে যুক্তরাজ্যের ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।